যে সমস্ত চাষি ভাই আপনারা বোরো ধান চাষ করেছেন, ঠিক বোরো ধানের দেখবেন চাপান দেওয়া শেষ, সারগুলো খাচ্ছে, ধান গাছগুলো সুন্দরভাবে দিন দিন এক এক রকম চেহারা হচ্ছে, সবুজ হচ্ছে, পাতা চওড়া হচ্ছে, পাশকাঠির সংখ্যা বাড়ছে। ঠিক এই সময় যে কথাটা মাথায় রাখতে হবে চাষি ভাই, সেটা হচ্ছে মাজরা পোকা। এখনই হচ্ছে আপনার মাজরা পোকার নিয়ন্ত্রণের পারফেক্ট সময়, এই সময় কিন্তু অবহেলা করবেন না, এখন আপনাদের ধানে কিন্তু একটা স্প্রে করতেই হবে। তো এই ধানের স্প্রের কথা যখন আসে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের দুটো ওষুধের কথা চাষি ভাই মাথায় আসে। ওষুধ দুটো হচ্ছে একটা বায়ার কোম্পানির ভায়াগো আর একটা সিনজেন্টার এনসিপিও। এই ভায়াগো আর এনসিপিও এই দুটোই কিন্তু সেরা ওষুধ চাষি ভাই, আপনারা জমিতে কিন্তু স্প্রে করে থাকেন। এই যে বায়ার কোম্পানির ভায়াগো আর সিনজেন্টা কোম্পানির এনসিপিও, এই ওষুধ দুটো কিন্তু চাষি ভাই আপনাদের পছন্দের তালিকায় আছে। তো ঠিক আজকে চাষি ভাই বায়ার কোম্পানির ভায়াগো যেটা, সেটা নিয়ে ডিটেলস এ টু জেড আপনাদের সঙ্গে আলোচনা করব। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই ভায়াগো সম্পর্কে আপনাদের মনে কোনো প্রকারের প্রশ্ন থাকবে না। ভিডিওটি ভালো লাগবে সম্পূর্ণ দেখুন চাষি ভাই, জানতে অসুবিধা কী। আমাদের এই ওষুধ আর জমি নিয়েই তো আমাদের কারবার, চাষ করছি তো প্রত্যেকটা ওষুধ সম্পর্কে, তার টেকনিক্যাল সম্পর্কে অবসর সময়ে আপনারা জানুন, দেখবেন ভালো লাগবে। দোকানদারের উপর আপনাকে কিন্তু নির্ভর হতে হবে না, আপনাকে গিয়ে বলতে হবে না ধানে এইরকম মাজরার জন্য কী ওষুধ দেওয়া যায় বলুন তো। দোকানদার যে ওষুধ দেবে সেখানে তো দোকানদারের লাভ লস জড়িয়ে থাকে, আপনি সেখানে সরাসরি গিয়ে নাম বলতে পারবেন যে আমাকে এই ওষুধটা দিন। তো চাষ করার সাথে সাথে চাষি ভাই আমাদের উচিত এই অবসর সময়ে আমাদের চাষের বিভিন্ন এই যে নতুন নতুন ওষুধগুলো বার হয়, তার টেকনিক্যাল, তার কাজ করার পদ্ধতি আর আধুনিক চাষে প্রযুক্তির যে ব্যবহার, এইগুলো ধীরে ধীরে আমাদের কিন্তু চাষি ভাই জানা উচিত। তবে কিন্তু আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো, সেই পুরনো দিনের গতানুগতিক চাষ এখন কিন্তু সময় বদলে গেছে চাষি ভাই। তো আসুন এই ওষুধের সম্পূর্ণ ধারণা আজকে আপনাদের কাছে পৌঁছে দেব, আমার অভিজ্ঞতাটুকু আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার, আপনারা দেখছেন গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। দেখুন যে সমস্ত চাষি ভাই আপনাদের কাছে ভিডিওটা প্রথম পৌঁছালো, তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর প্রতিনিয়ত ধানের আপডেট দেখুন, ধানের বীজ নির্বাচন থেকে শুরু করে চলছে ভিডিওগুলো, একদম শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো, আপডেট দিতে থাকবো। চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওতে চাষি ভাই আপনাদেরকে জানাবো এই যে ভায়াগো ওষুধটার কথা বলছি, এর টেকনিক্যাল কী, অর্থাৎ কী দিয়ে তৈরি হয়েছে, কেমিক্যাল কম্পাউন্ডের কী। দুই নম্বর হচ্ছে মোড অফ অ্যাকশান, কীভাবে কাজ করছে, আপনি ধানে স্প্রে করছেন তারপরে কীভাবে কাজ করছে, অর্থাৎ স্প্রে করার পর কীটপতঙ্গের ওপর কীভাবে কাজ করছে, কীভাবে আপনার পোকা নিয়ন্ত্রণে রাখছে। তারপরে কোন কোন ফসলের ক্ষেত্রে আপনারা এই ভায়াগো স্প্রে করতে পারবেন, শুধু কি ধানে, একটা প্রশ্ন থেকে যায়। তারপরে কোন কোন পোকামাকড়ের বিরুদ্ধে লড়াই করছে, একটা স্প্রের মধ্য দিয়ে কোন কোন পোকামাকড় মারবে, এটা কত এমএলের বোতলে পাবেন, এর দাম কত, এক একটা চার্জারে কত খরচ পড়বে। আরও একটা বিষয়, সাবধানতা, আপনি কার কার সাথে মেশাবেন না যাতে করে আপনি 100% কাজ পাবেন। এই ওষুধটার রেইন ফাস্টনেস, অর্থাৎ স্প্রে করার কত ঘন্টা পর বৃষ্টি আসলে 100% আপনি কাজ পাবেন। ওষুধটার দাম কত, সম্পূর্ণ। অ্যাকচুয়ালি চাষি ভাই এই ভিডিওটা যদি দেখেন, ভায়াগো সম্পর্কে আপনার মনে কোনো প্রশ্ন আর থাকবে না। তো একটা সেরা ওষুধের আমরা 100% আজকে জানব। আসুন প্রথমে যেটা আপনাদের জানাবো সেটা হচ্ছে টেকনিক্যাল, অর্থাৎ কেমিক্যাল কম্পাউন্ড কী দিয়ে তৈরি হয়েছে। চাষি ভাই এই ওষুধটা তৈরি হয়েছে টেট্রানিলিপল 18.18 WW SC ফরমেশনে, সাসপেনশেবল কনসেন্ট্রেট। এই ধরনের ওষুধগুলো আপনারা জানেন গাঢ় আঠার মতো, বটের আঠার মতো হয়ে থাকে। এই টেট্রানিলিপল এর যদি ব্র্যান্ড নেম জানা হয় তাহলে সেটা হচ্ছে বায়ার, আর বায়ার কোম্পানির যে ওষুধটাতে আপনারা সেটা পাবেন সেটা ভায়াগো। এটা অন্য কোনো কোম্পানির কাছে দেখবেন এই ওষুধটা কিন্তু পাওয়া যায় না, সেই জন্য আপনাদের যদি স্প্রে করতে হয় ধানে বা যে কোনো ফসলে তাহলে বায়ারের ভায়াগোই স্প্রে করতে হবে। এবার আমরা জেনে নিই এর মোড অফ অ্যাকশান, অর্থাৎ কীভাবে কাজ করছে। দেখুন কীভাবে কাজ করছে জানার আগে আরও কিছু বিষয় জানি। এটা রায়ানোডাইন গ্রুপের গ্রুপ 28 একটা ওষুধ, পরিচিত যে কোরাজেন এবং অ্যাম্প্লিগো যে ওষুধ আছে এটাও কিন্তু এই গ্রুপের এই ওষুধ, যে জন্য এর কাজ দেখবেন কোরাজেনেরও কাজ খুব সুন্দর কাজ হয়। আর এটা সিস্টেমিক একটা ওষুধ, আর এর ভিতরে জাইলিম অ্যাক্টিভিটি দেখা যায়। সিস্টেমিক ওষুধ মানে আপনি পাতাতে যদি স্প্রে করেন সেটা দেহের ভিতরে জাইলেম বাহিকার মধ্য দিয়ে বাহিত হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং সারা শরীর বিষাক্ত হয়ে যায়। যখন বাইরে থেকে পোকামাকড় যদি বসে পাতা খায় সেক্ষেত্রে পোকামাকড় কিন্তু মারা যায়।
চাষি ভাই, এই যে জাইলেম অ্যাকশন, এই জাইলেম অ্যাকশন যদি কোনো ওষুধের ভিতরে থাকে তাহলে তার কিন্তু অ্যাক্রোপেটাল অ্যাকশনও দেখা যায়। অ্যাক্রোপেটাল অ্যাকশনটা কি? অ্যাক্রোপেটাল অ্যাকশন হচ্ছে এই যে আমাদের ধান গাছ বলুন, এখন তো নতুন নতুন পাতা ছাড়ছে, প্রচুর পরিমাণে ধানের নতুন নতুন পাতা, নতুন নতুন পাশকাঠি ছাড়ছে। এই নতুন পাতাগুলোকে সংরক্ষণ দেয়, সংরক্ষিত করে রাখে, এটাকেই বলা হয় অ্যাক্রোপেটাল অ্যাকশন। এই ওষুধের আর একটা বৈশিষ্ট্য চাষি ভাই, ব্রড স্পেকট্রাম। এই ব্রড স্পেকট্রাম কথার অর্থ হচ্ছে একসাথে বিভিন্ন পোকার সঙ্গে যেরকম মানে কাজ করে, বিভিন্ন পোকা মারার জন্য যেরকম কাজ করা হয় এবং পোকার যে কীটপতঙ্গগুলো আছে তার বিভিন্ন দশাকে মারার জন্য, নষ্ট করার জন্য কিন্তু এই ওষুধটা কার্যকারী ভূমিকা গ্রহণ করে থাকে। যেরকম একটা এই যে ধানে আমাদের মাজরা পোকা লাগবে, মাজরা পোকার দেখুন প্রথমে তো উড়ে এসে, মথ উড়ে এসে বসবে, তারপরে ডিম, পিউপা, লার্ভা, তারপরে পূর্ণাঙ্গ দশা, এইভাবে তো চক্রাকারে মানে ঘুরতে থাকে। তো এই যে মথ, তার টোটাল যে লাইফ সাইকেল, প্রত্যেকটা স্টেজে ডিম থেকে শুরু করে, লার্ভা থেকে শুরু করে পূর্ণাঙ্গ দশা পর্যন্ত এরা কিন্তু তার বিরুদ্ধে কাজ করে। এর কাজ হচ্ছে এগ টু অ্যাডাল্ট। এই ওষুধের ভিতরে চাষি ভাই ট্রান্সলামিনার অ্যাকশন দেখা যায়। ট্রান্সলামিনার অ্যাকশন কি? এই ট্রান্সলামিনার অ্যাকশন হচ্ছে দেখুন ধানের পাতাতে বা যে কোনো ফসলে, বেগুন বলুন, ভেন্ডি বলুন, পাতার উপরে আপনি যদি স্প্রে করেন সেটা কিন্তু পাতার নিচের পাশে যে পোকামাকড়গুলো থাকে, অর্থাৎ পাতার নিচের পাশ পর্যন্ত এই ওষুধটা পৌঁছে যায়। এটাই হচ্ছে ট্রান্সলামিনার অ্যাকশন, অর্থাৎ ওপরে স্প্রে করুন এবং পাতার নিচে পর্যন্ত এর কার্যকারিতা আপনি দেখতে পাবেন। এই যে বায়ার কোম্পানির ভায়াগো বা টেট্রানিলিপল, এর কিন্তু রুট সিস্টেমিক অ্যাকশন দেখা যায়। এর রুট সিস্টেমিক অ্যাকশন কি? ধরুন এই যে ধান, ঠিক আছে, স্প্রে আপনি করছেন, এর শিকড়ের মানে জলের উপরে পড়ার পর সেটা কিন্তু স্প্রে যখন করছেন পাতাতে পড়ছে এবং শিকড়ে তো পড়ছে, মানে জলের উপরে পড়ছে, তারপরে শিকড়ের কাছে যদি পৌঁছায় এটা শিকড়ের মধ্য দিয়েও কিন্তু গাছের দেহে এটা ওষুধটা প্রবেশ করবে, আর তারপরে সম্পূর্ণ আপনার যে ধান গাছটা আছে সেটা বিষাক্ত করে দিয়ে ধান গাছের কিন্তু সংরক্ষণ করবে। এটাই হচ্ছে রুট সিস্টেমিক অ্যাকশন, অর্থাৎ পাতা দিয়ে যেমন কাজ করছে মূলের মধ্য দিয়েও কিন্তু তেমন কাজ করে। আর আমি বলবো ওষুধটা যখন স্প্রে করবেন সেই সময় জল কিন্তু জমিতে রাখবেন না, সামান্য একদম জায়গায় জায়গায় জল থাকবে, কাদা কাদা থাকবে, ঠিক সেই সময় আপনারা স্প্রে করবেন, খুব সুন্দর কাজ পাবেন। চাষি ভাই, এই শক্তিশালী স্প্রেটা যদি করা যায়, অর্থাৎ টেট্রানিলিপল এটা যদি স্প্রে করেন, তাহলে কীটপতঙ্গের দেহে যদি সরাসরি পড়ে অথবা যদি কীটপতঙ্গ ধানের পাতা বা যে কোনো উদ্ভিদের পাতা যদি খায়, কীটপতঙ্গের ভিতরে যে পেশিগুলো আছে সেই পেশির ভিতরে ক্যালসিয়াম চেনকে ব্রেক করে, ব্রেক করে দিয়ে এক প্রকারের অসাড় করে দেয়, ওরা নড়তে চড়তেও পারে না। তারপরে কিছুক্ষণ বাদে, 4-5 ঘন্টা বাদে কিন্তু 100% পোকাগুলো মারা যায়। চাষি ভাই, এবার আর একটা পয়েন্ট হচ্ছে কোন কোন কীটপতঙ্গের বিরুদ্ধে এ কাজ করে, অর্থাৎ আপনি স্প্রে করবেন কোন কোন পোকামাকড়গুলো মরবে। সকল প্রকারের যে সমস্ত পাতা চিবানো বা পাতা খাওয়া যে পোকাগুলো আছে সবার বিরুদ্ধে কিন্তু কাজ করে। যেরকম কাণ্ড ছিদ্রকারী পোকা, ফল ছিদ্রকারী পোকা, পাতা মোড়া, ধানের যে পাতা মোড়া যে পোকাগুলো দেখা যায়, পাতা মোড়া পোকা, তারপরে আপনার যে মথটা আসে ধানের উপরে, যে মথ আসে, তারপরে বিটল যেটা আছে, এই ধরনের পোকার বিরুদ্ধে কিন্তু কাজ করে। এইবার কোন কোন ফসলে আপনারা স্প্রে করতে পারবেন? চাষি ভাই, সমস্ত ধরনের, শুধু কি ধান, ধান নয়, সমস্ত ধরনের ফসলে আপনারা স্প্রে করতে পারবেন। কিন্তু একটা সাবধানতা আছে, গাছে যখন ফুল আসবে, যে সমস্ত উদ্ভিদের মৌমাছির প্রয়োজন হয় তার পরাগায়নের জন্য, ফল তৈরি করার জন্য, ঠিক সেই সময় আপনারা ফুলের সময় এটা স্প্রে করবেন না, তাছাড়া সমস্ত সময় আপনারা কিন্তু স্প্রে করতে পারবেন। এইবার আসি চাষি ভাই রেইনফাস্টনেস, অর্থাৎ আপনি স্প্রে করার পর কত সময় বাদে বৃষ্টি হলে 100% কাজ পাবেন, সেটা হচ্ছে চাষি ভাই 1 ঘন্টা। 1 ঘন্টা বাদে যদি বৃষ্টি আসে তাহলে কোনো সমস্যা নেই, 100% কাজ পাবেন। এবার হচ্ছে রেসিডিউয়াল অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনি স্প্রে করলেন কতদিন পর্যন্ত কাজ পাবেন, একটা বড় প্রশ্ন। এত দাম দিয়ে আপনি স্প্রে করছেন, ওষুধটার দাম তো যথেষ্ট, তাহলে সেক্ষেত্রে আপনি যদি স্প্রে করেন, কোম্পানি বলে 23-24 দিন এটা কিন্তু মানে টেনে দেয়, কিন্তু আদতে 23-24 দিন অতদিন হলে তো বিশাল ব্যাপার, অতদিন আদতে হয় না, আপনি 13-14 দিন বা 15 দিন সেটা পেলেই কিন্তু যথেষ্ট। কারণ ধানের বয়স যখন 30 দিন তখনই তো আমাদের স্প্রে করতে হয়, তা 30-15 দিন যদি যোগ করেন তাহলে 45 দিন পর্যন্ত টেনে দেয়, তার মাঝে হালকা একটা স্প্রে করে দিয়ে লাস্ট আর একটা স্প্রে করে দিলে ধান নেমে যায়। তো 15 দিন, 14-15 দিন আপনারা ধরতে পারেন এ কাজ করতে থাকে। এইবার এর ডোজ কত চাষি ভাই? এর ডোজ হচ্ছে 0.5 ml পার লিটার কোম্পানি বলে, কিন্তু 15 লিটার জলে দেখা যাচ্ছে সেখানে আমাদের 7.5 ml দিয়ে জমিতে স্প্রে করার কথা। আমি বলবো আপনারা 9-10 দরকার নেই, 8-9 ml এর ভিতরে রাখুন ডোজ, তাহলে
খুব সুন্দর কাজ পাবেন। এইবার এই যে ওষুধটা আছে, এই ওষুধটার দাম কত? আমার হাতে যেটা আছে সেটা দেখছেন, এটা 50 গ্রাম। কেমন? এই 50 গ্রামের দাম দেখুন কোম্পানি লিখে রেখেছে 750 টাকা এখানে, কিন্তু দাম 750 টাকা না, আপনারা 500 টাকা বা তার একটু কাছাকাছি 550 টাকার ভিতরে কিন্তু দোকানে পেয়ে যাবেন। তার বেশি নিলে মনে করবেন দোকানদার আপনার কাছ থেকে বেশি নিচ্ছে। তাহলে এক চার্জার আমরা দেখুন ডোজ আপনাদের বললাম 8 থেকে 9-এর ভিতরে রাখবেন, 50 ML আছে, তাহলে এই 50 ML-এ ক চার্জার হবে 6 চার্জার, 15 লিটারে 6 চার্জার। তাহলে এক চার্জারে আপনার খরচ হবে চাষি ভাই আপনার কত, 80 টাকা মতো, 6টা 48, 80 টাকার একটু বেশি মতো খরচ হবে। কেমন? তাহলে তেমন কিন্তু এত সুন্দর একটা ওষুধ, দামও কিন্তু তেমন বেশি না। চাষি ভাই, এই ওষুধটার ভিতরে আপনারা কোনো প্রকারের চিলেটেড ক্যালসিয়াম অথবা যে সমস্ত ফাঙ্গিসাইড বা কীটনাশকের ভিতরে ক্যালসিয়াম বেস আছে তার সঙ্গে মেশাবেন না, কারণ তাহলে কিন্তু আপনারা ভালো কাজ পাবেন না। আর চাষি ভাই মনে রাখবেন, এই যে ওষুধটা আপনারা যখন স্প্রে করছেন পোকামাকড়ের দেহে, সে কিন্তু ওই পোকামাকড়ের দেহের মাংসপেশিতে ক্যালসিয়াম চেনকে ব্রেক করে, ঠিক আছে? তো ক্যালসিয়ামের সঙ্গে এই ওষুধটা মেশাবেন না, কারণ এর কাজই হচ্ছে ক্যালসিয়াম চেন ব্রেক করা। আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।